সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। মোহাম্মদ শহীদুল আলম, আমার বয়স 45, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট। আমার বিগত কয়েক বছর আমার সমস্ত শরীরে মানে জয়েন্টে ব্যথা ছিল। গত এক বছর মানে একেবারে অল বডি এবং অল জয়েন্ট সবগুলোকে আমার মানে অস্টিও আর্থারাইটিস বা রিউমেটিক আর্থারাইটিস এবং বাত আক্রান্ত করে ফেলেছে। এরপরে গত 6 মাস একেবারে অল জয়েন্ট সবগুলো আক্রান্ত হয়ে গেছে। এরপরে এই 6 মাস থেকে আমার ডান যেটা রাইট শোল্ডার এটা এটা আক্রান্ত আক্রান্ত হয়ে গেছে। আক্রান্ত হওয়ার পরে এটা খুব ব্যথা। এরপর বিগত দুই মাস আমি এত ব্যথা মানে হাঁটতে পারি না এবং হাত নাড়াইতে পারি না। আর এমনিতে সব শরীরে সব জয়েন্টে ব্যথা আছে এবং অল বডিতে ব্যথা। এরপর ওই জয়েন্টের ব্যথা বিগত 2 মাস আমার কোনো ঘুমে ছিল না, এই শোল্ডার ব্যথা যেটা। এরপরে কুমিল্লা দেখাইছি, এরপরে লাকসান দেখাইছি, এরপরে হুমিও আরও বিভিন্ন ওষুধ খাইছি। খাওয়ার পরও আমি তেমন ইয়ে হচ্ছি না। এরপর আমি ওই যে মোবাইলে যে ভিডিও দেখতে দেখতে সারের ভিডিও দেখতে দেখতে কয়েকটা ভিডিও অনেক তার ওনার ব্যায়াম এবং ওনার কথাবার্তা এবং যে ওনার অনেক রোগী যেভাবে সুস্থ হয়ে তারা বাড়িতে গেছে। এরপরে ভিডিও দেখার পরে আমি তখন আমি স্যারের কাছে আসি এবং স্যারকে দেখাই। স্যার দেখানোর পরে আমাকে 15 দিনে 2 মাসে ওষুধ দিয়েছে, 15 দিনের পরে দেখা করতে বলছিল। কিন্তু আমি খাওয়ার পরে দেখি যে এমন একটা কিছুটা ইয়ে হয়েছে, কিন্তু পুরো কোনো ক্লিয়ার আমার মানে ইয়ে হইতেছে না, ভালো হচ্ছে না। এরপরে তারপরে আবার 15 দিন পরে যখন দেখা করছে স্যারকে বলছে যে অবস্থা আমার, স্যারের কাছে আসার পরে স্যার আমাকে বলছে যে আপনি এখানে 15 দিন থাকতে হবে, চিকিৎসা নিতে হবে। তো এরপর আমি 15 দিন চিকিৎসা নেওয়ার জন্য আসি। এরপরে 12 দিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হই। আমি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক, আমাকে সবসময় দাঁড়ায় ছাত্রদেরকে পড়াশোনা করাইতে হয়। এই জন্য তো আমি বিগত দিনে যেভাবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করার জন্য বা এটা আসলে ইয়ে করতে পারিনি, ছাত্রদের পড়াইতে পারিনি বা ইয়ে করে, এখন আলহামদুলিল্লাহ এখন অত এই ছাত্রদেরকে পড়াইতে পারবো। এটা এতটুকু মনোদেশে এখন একটা সাহস উৎসাহ উদ্দীপনা আছে যে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি প্রায় আমার যে অল যে জয়েন্টে ব্যথা ছিল এগুলো প্রায় নাই এবং অল বডিতে যে পেন ছিল ব্যথা ছিল এগুলো নাই, আর এখন প্রায় মোটামুটি সুস্থ হবে আলহামদুলিল্লাহ। যেখানে আমি চিকিৎসা নিয়েছি ওনারা আমাকে যেভাবে মানে তারা থেরাপি এবং যে চিকিৎসা ওষুধপত্র অর্থাৎ যথেষ্ট আমাকে আমাকে চিকিৎসার ক্ষেত্রে সর্ব ইয়ে করছে, আমার আমার যতটুকু দরকার যা সব আমার খেদমত করছে না। আর স্যার যিনি ডাক্তার ওনাকে উনি আসলে এত উচ্চ, যিনি PhD ডিগ্রিদের এত বড় একজন ডাক্তার এবং উনি আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট আমার এই আন্তরিকতার সাথে আমাদের চিকিৎসা করছেন। আপনাদের মধ্যে কাজে আপনাদের মধ্যে যদি কোনো রুগী থাকে আপনারা স্যারকে দেখাইতে পারেন এভাবে, আর আলহামদুলিল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ হওয়ার আশা করা যায়। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।